নম্বর ওয়ান আদিত্য এল ওয়ান 2023 আনুমানিক খরচ 378 কোটি টাকা। আদিত্য এল ওয়ান যে ক্ষেত্রগুলির সমস্যাগুলি বোঝার জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে বলে আশা করা হচ্ছে সেগুলি হল সূর্য সম্পর্কে করোনাল হিটিং, করোনাল ম্যাস ইজেকশন, প্রি ফ্লেয়ার এবং ফ্লেয়ার অ্যাক্টিভিটি এবং তাদের বৈশিষ্ট্য, মহাকাশের আবহাওয়ার গতিশীলতা, কণার বংশ বিস্তারের অধ্যয়ন। নম্বর টু নাসা ইসরো সার বা নিসার স্যাটেলাইট জানুয়ারি 2024 আনুমানিক খরচ 12,296 কোটি টাকা। এটি নাসা এবং ইসরো দ্বারা যৌথভাবে তৈরি করা হচ্ছে। নিসার 12 দিনের মধ্যে সমগ্র বিশ্বের মানচিত্র তৈরি করবে এবং পৃথিবীর বাস্তুতন্ত্র, বরফের ভর, গাছপালা বাজোমাস, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, ভূগর্ভস্থ জল এবং ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরি এবং ভূমিধ্বস সহ প্রাকৃতিক বিপদগুলি বোঝার জন্য স্থানিক এবং সাময়িকভাবে সামঞ্জস্যপূর্ণ ডেটা সরবরাহ করবে। নিসার মানমন্দিরটি 2024 সালের জানুয়ারি মাসে ভারতীয় মাটি থেকে উৎক্ষেপণ করা হবে। নম্বর তিন স্পেডিক্স 2024 আনুমানিক খরচ 124 কোটি টাকা। স্পেডিক্স বা স্পেস ডকিং এক্সপেরিমেন্ট হল একটি জোড়া মহাকাশযান মিশন যা ইসরো দ্বারা তৈরি করা হচ্ছে অরবিটাল রেন্ডেজভাস, ডকিং, ফরমেশন ফ্লাইং এবং অন্যান্য প্রক্সিমিটি ক্রিয়াকলাপগুলির সাথে সম্পর্কিত প্রযুক্তিগুলিকে পরিপক্ক করার জন্য মানুষের স্পেস ফ্লাইট, ইন স্পেস স্যাটেলাইট সার্ভিসিং এবং অন্যান্য ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের সুযোগ সহ প্রক্সিমিটি অপারেশন জন্য। নম্বর চার মঙ্গলয়ান 2024 আনুমানিক খরচ এখনও ও প্রকাশিত হয়নি। এটি চাঁদ মিশন চন্দ্রযান 3-এর পরে মঙ্গলয়ান 2 উৎক্ষেপণ করা হবে। এই মিশনে একটি হাইপারস্পেক্ট্রাল ক্যামেরা, একটি উচ্চ রেজলিউশন প্যানক্রোম্যাটিক ক্যামেরা এবং একটি রাডার অন্তর্ভুক্ত থাকবে যা প্রাথমিক মঙ্গল ভূত্বক, সাম্প্রতিক বেসাল্ট এবং বোল্ডার ফলস বোঝার জন্য। নম্বর পাঁচ গগনয়ান 2024 আনুমানিক খরচ 9,023 কোটি টাকা। গগনয়ান ভারতের প্রথম মানব মহাকাশ মিশন 2024 সালে উৎক্ষেপণ করতে চলেছে। মানববিহীন জ-1 মিশন 2023 সালের চতুর্থ ত্রৈমাসিকে উৎক্ষেপণ করবে। দ্বিতীয় মানববিহীন 2 মিশন 2024 সালের দ্বিতীয় ত্রৈমাসিকে উৎক্ষেপণ করবে এবং চূড়ান্ত মানব মহাকাশ ফ্লাইট H-1 মিশন 2024 সালের চতুর্থ প্রান্তিকে চালু হবে। নম্বর সিক্স শুক্রায়ন 1 2031 আনুমানিক খরচ 500 থেকে 1,000 কোটি টাকা। ইসরো এর ভেনাস মিশন শুক্রায়ন নামে পরিচিত 2024 সালের ডিসেম্বরে চালু হবে বলে আশা করা হয়েছিল। ধারণাটি এক দশকেরও বেশি আগে 2012 সালে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।